সবাই কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। জয়িতাস লাইফস্টাইলে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা আমি শুরু করে দিলাম। আর এখন বেজে গেছে 12টা, তো আমার আজকে নতুন একটা আপডেট দিই। আমি আমার ঘরে আজকে রান্না করলাম, চিমনিটা এখনও ঠিক হয়ে আসেনি, চিমনি ছাড়াই রান্নাটা করলাম। সিম্পল রান্না, ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। তো চলো তোমাদেরকে দেখাই, আর শাশুড়ি মাও পুজো করছে, চলো। হ্যাঁ আসছি। আমার শাশুড়ি মা, যারা পুরনো বন্ধু তারা তো অনেকবারই আমার ব্লগে দেখেছো, আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসছো, এই যে পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। শাশুড়ি মা যে বিপ্রসনাদের পুজো দিল, আর আজকে আমাদের দুপুরবেলার একদম সিমসাম সিম্পল মেনু ঢেঁড়স সেদ্ধ, কারণ চিমনি নেই, চিমনি ছাড়া তো আর বেশি মানে হেভি রান্নাবান্না করা যাবে না, তাই জন্য একদম সিম্পল মেনু রেখেছি। আর এই দেখো আজকে ঘরেই রান্না করলাম, এই যে ভাত হয়ে গেছে, সিম্পল রান্না। আর এখানে ডিমের অমলেট করব বলে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা আছে, এই যে আর এই যে ডাল হয়ে গেছে, আমডাল, গরম গরম ডিমের অমলেট আর পাঁপড় ভাজবো। আর এই দেখো এই যে পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, গরম গরম তো ভাজা জিনিস গরম না ছাড়া ভালো লাগে না, তাই পরে খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এই যে বিকেলের জন্য ছোলা মটর ভিজিয়ে রেখেছি, আলু কাবলি করে দেবো বাবানকে বিকেলবেলার টিফিনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধেবেলা সন্ধে দেয়া হয়ে গেছে, আর এখন এই যে দেখো এই যে জামা কাপড়গুলো চেয়ারে ছিল সব, সব রোদেতে আর জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে রাখলাম। আর এইদিকের অবস্থা দেখো, এখনও সব ব্যাগ ট্যাগ ভর্তি জামা কাপড়, এগুলো ওয়ার্ডরোবে কখন রাখবো জানি না, শরীর ভীষণই খারাপ, মানে শিফট করা যে কত বড় মানে খাটনি আর মানে কি বলবো, শরীরে ভীষণ ধকল। আর লিফ্ট হয়নি যেহেতু, ওই ফ্ল্যাটে দোতলা থেকে নেমে এতটা আসা, চার পাঁচটা বিল্ডিংয়ের পর নতুন ফ্ল্যাটটা, তারপরে আবার চারতলায় ওঠা, এই ব্যাগ ভারী ভারী ব্যাগ ট্যাগ নিয়ে, যে কত বড় খাটনি মানে সেটা শুধু আমরাই জানি, আর যারা শিফট হও তারাও জানো। তো চলো, সব কিছু নিয়েই তো জীবন, তাই না? ভালো কিছু পেতে গেলে অবশ্যই একটু খাটনি করতে হবে, কষ্ট করতে হবে, তবেই ভালো কিছু মানে সম্ভব হয় পাওয়া। তো ওইগুলো এখন ভাজ টাজ করে নেবো, গুছিয়ে গাছিয়ে নেবো, দেখি শরীরটাও ভালো লাগছে না, শরীরটাও কদিন ধরে খারাপ, তাই নিয়মিত ভিডিও কারো দেখতে পাচ্ছি না বন্ধুরা। আর আমিও যে ভিডিও দেব মানে সকাল থেকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিও, আমারও শরীর খুব একটা ভালো যাচ্ছে না। তো চলো সাথে থাকো, আর বাবান পড়তে গেছে, বাবানকে আসলে আগেই আলু কাবলি মানে করে রাখবো, ছোলা মটর আলু সব সেদ্ধ করা হচ্ছে, এখন আলু কাবলিটা মাখবো, তারপরে ওয়ার্ডরোবে সব কিছু গোছাবো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আলু কাবলি একদম রেডি হয়ে গেছে দেখো, হাজবেন্ড আর বাবানের জন্য, আর বাবানও পড়া থেকে চলে এসছে, এখন দিয়ে দেবো। বড় বাটিতে হাজবেন্ডের আছে, আর হাজবেন্ড একটু মুড়ি দিয়ে খেতেই পছন্দ করে, আর আমিও একটু শুকনো মুড়ি আর ক্ষীর কদম খাবো। এই দেখো বাবানের ঘরের ওয়ার্ডরোবটা ধরলাম আজকে, এগুলো গুছাবো, এই যে সব জামা কাপড় নিচে রেখেছি, মোছা নিচটা ঝাঁট দিয়ে মুছে তারপরে রেখেছি, এই যে ওই ওয়ার্ডরোবটা আর এটা গুছাবো, আর নিচের থাকটা বাবানের বইয়ের জন্য থাক দেব, বই রাখার জন্য, দেখি কতটা কী গোছাতে পারি, আবার পুরোপুরি গোছানো হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ওয়ার্ডরোব গুছাতে গুছাতে এসে শুয়ে পড়লাম, শরীরটা ভালো লাগছে না, মানে বড় বড় শ্বাসকষ্ট হচ্ছে, দম ফিরিয়ে আনতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর জিরো লাইট নেই ঘরে, এই যে ফল সিলিংয়ের লাইটটার জন্য এরকম লাগছে কালারটা, ঘরে বাবান হাজব্যান্ড কেউ নেই, আর আমার ফোনের কার্ডটাও শেষ হয়ে গেছে, ফোন করছি ওদের হোয়াটসঅ্যাপে কল যাচ্ছে না, এনে শুয়ে রয়েছি। সন্ধ্যে থেকে ভাল লাগছিলো বলে ওয়ার্ডরোবটা গুছালাম, কদিন ধরে শরীরটা খারাপ, তো যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ খাচ্ছি এনে, এই আজকে থেকে শুরু করলাম প্যান পট্টি খাওয়া, 7 দিন খাবো তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, বড় বড় কিচ্ছু খাইনি আজকে, শুধু ডাল দিয়ে দুপুরে ভাত খেয়েছি, আর সন্ধ্যেবেলা খিদে পেয়েছে, তবে একটু মুড়ি আর একটা ক্ষীর কদম খেলাম,
আমরা জল খেলাম, তারপরেই শরীরটা খারাপ করছে, জানি না কে আসলো যাই দেখতে। তাই তোমাদেরকে একটু জানালাম, জানি না কী হয়, কালকে ডাক্তারের কাছে যাব সকালে। তোমরা সবাই সাথে থেকুন, পাশে থেকুন, পে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই দেখো বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তাই এখন আবার শুরু করলাম। এই যে এই গামলায় ভিজিয়েছি কতগুলো, আবার এই যে এই বালতিতে আছে, এই বালতিতেও কতগুলো আছে, এই যে ভেজানো, ওগুলো সব এখন কাচবো। চাদরটা ভেজাইনি, সব কাচবো। চলো কেচে স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার রুটিনটা বলছি, ঘুম থেকে উঠে প্রথমে দরজায় জল দেয়া, তারপরে একটু নিজে ফ্রেশ হওয়া, তারপরে গরম জলে একটু লেবু মধু দিয়ে খেয়ে, তারপরে এবার ঘর ঝাড় দিই, তারপরে ঘর সমস্ত ঘর ঝাড় দিয়ে, মানে এটা নতুন ফ্ল্যাটের রুটিন। তারপরে এরপরে চা খাই, গ্রিন টিটা খাই, গ্রিন টি আর বিস্কুট খেয়ে তারপরে ঘর মুছি। তারপরে ঘর মোছার আগে কাঁচাকুচি যেগুলো থাকে সেগুলো একটা গামলায় ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তারপরে ঘরটা মুছি। ঘর মোছা হয়ে গেলে কাঁচাকুচি সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে এবার রান্নাবান্না করি। তো আজকে রান্না বলতে দিদিভাই দিয়ে গেছে করে, তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী কী রান্না দিয়েছে। আর বকুসোনাকেও পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি বাবানকে, ও ক্রিকেটে গেলো, ওকে খাইয়ে দিলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার চুলটাও মুছিনি, মুছে আসলাম। চলো সাথে থাকো, দেখতে থাকো। করে প্রথমে আমি আমার বকুসোনাকে পুজো দিয়ে দিলাম, অনেক কটা দিন বাদে আজকে নিজের হাতে আবার বকুসোনাকে পুজো দিলাম। তারপরে বাবানও বসেছিল, বাবানকেও খাইয়ে দিলাম, খাইয়ে বাবান ক্রিকেটে যাবে বলে বসেছিল ড্রেস পরে, তাকে পুজো তাড়াতাড়ি করে দিয়ে তারপরে বাবানকে খাইয়ে দিলাম। ও বেরিয়ে গেছে ক্রিকেট ক্লাসে। আর এদিকে দেখো চারটে কর্নার করা, তো চারটে কর্নারে চারটে ঠাকুর বসাবো। আর বকুসোনা তো দিদিভাইয়ের কাছে আগেই ছিল, রথে পুজো দিয়েছি বলে দিদিভাইয়ের কাছে রাখা ছিল, আবার উল্টো রথে আমি যেহেতু চলে এসেছি, শিফট করেছি, তাই আবার বকুসোনাকে আমার ঘরে নিয়ে এসেছি। আর চারটে কর্নারে চারটে ঠাকুর নিয়ে আসবো, এরপরে চারটে ঠাকুরও বসিয়ে পুজো করব একসঙ্গে। দুপুরবেলা দিদিভাই আজকে আমাদের রান্না করে পাঠিয়েছে, এই যে সয়াবিন এখান থেকে বাবানকে আগে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো দেখাচ্ছি চিমনিটা খুলে নিয়ে গেছে, তো জানি না কবে চিমনিটা ঠিক করে আবার পাঠাবে। আর আমি শুধু ঘরে ভাত করে নিয়েছি, দিদিভাই সয়াবিন দিয়েছে, আর লোটে মাছের ঝুড়ো করেছে, ওই ঝুড়ো দিয়েছে নাড়া আর কি, লোটে মাছের না, এই নাড়াটা ভীষণ মানে ভালো লাগে খেতে। তো আর আমার হাজবেন্ডও ভীষণই ভালো খায়, আমরা সবাই ঘরের খুব ভালো খাই। আর এদিকে এইটাও আমার হাজবেন্ডের খুব পছন্দ, লাউ ডাঁটা বড়ি আলু দিয়ে একটা পাতলা ঝোল। আর ডালটা ছিল আগের দিনের, আম ডালটা আগের দিন করেছিলাম, তো এখন গরম করে দুপুরবেলা আর কি খেয়ে নেব। আজ তোমাদেরকে আমি আমার ছোটোবেলার একটা হাতে করা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এই দেখো, এই যে এটা ছোটোবেলা আমাদের স্কুলে করতে দিত, আমাদের সময়ে সবাইকেই এগুলো করতে হতো হাতের কাজ। তো আমাদের স্কুলে যে আসন করতে দিয়েছিল, এই যে এরকম আসন সারা ইসেতে, এই যে গোলাপ গোলাপ এই আসনটা আমি বাড়ি থেকে এনেছি, এগুলো কেচে দিয়েছি। আর এই দেখো জামা কাপড় কত সব কেচে মেলে দিয়েছি, ওখানেও দুটো আসন আছে। ওই যে এই দেখো এখানে কিছু কিছু মোটামুটি জল ঝরে গেছে, জানলায় মেলে দিয়েছি, কারণ এখনও তো এদিকটায় গ্রিল দেওয়া হয়নি, খালি গ্রিল বসলে তাহলে দড়ি টাঙাতে পারবো, বাইরের দিকে একটা রড দিয়ে দিলে তার মধ্যে দিয়ে তিন চারটে দড়ি মেললে সুবিধা হবে। চাদরটা এখনও মেলতে পারিনি, ওই যে চাদরটা সাদা লালে, আর সব জামাকাপড় এরকম গ্রিলে মেলে দিয়েছি, সব কেচে মেলা হয়ে গেছে সব হাতে। আর এই যে ঠাকুরের বাসনে ইসে মাখিয়ে রেখে দিয়েছি, লোকে কি বলে এই যে গুঁড়ো কাঁসার জিনিস পরিষ্কার হয় সব। যে গোপুসোনার জামা ধুয়ে মেলে দিয়েছি। তারা খাওয়া দাওয়া পর্ব সেরে এবার ফল নিয়ে বসে পড়েছি। এ দেখো লেবু কেটে নিয়েছি, আম আছে, কলা আর ডাবের জল,
আর এই ফলের পর্ব, আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতে ফল খাওয়ার রেওয়াজটা আছে। 2-3 রকমের ফল খাওয়ার পরে ওদের থাকবেই, আর রাতে হচ্ছে খাওয়ার শেষে মিষ্টি। মিষ্টি যদি নাও থাকে একটু নকুলদানা হলেও খাবে, মানে খাওয়ার পাতে ওরা একটু মিষ্টি মানে খুব পছন্দ করে, আর দুপুরবেলা ফলটা থাকবেই। দেখো খুব সুন্দর করে মেঘ সেজে নিয়েছে আকাশে, খুব দারুণ লাগছে। আকাশটা একদম অন্ধকার করে এসছে, 4:30-4:30 বাজে, আর আমি শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে, এই যে ভেজা চাদর গেঞ্জি 2-3টে এগুলো সব মেলে দিয়েছি, আর শুকনোগুলো এই যে গেঞ্জিতে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা আগামী ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় হাসি খুশিতে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।